রবিবার রাতে নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বড় রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা বিষয়টি শান্তিপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সোমবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বড় রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা বিষয়টি শান্তিপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সোমবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বড় রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা বিষয়টি শান্তিপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সোমবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বড় রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা বিষয়টি শান্তিপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সোমবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বড় রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা বিষয়টি শান্তিপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সোমবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।